চলে গেছে বই পুস্তক গুছিয়ে বসে আছে যেই মাদ্রাসার ঘন্টা পড়ে গেছে সব ছেলেরা চলে যায় সব ছেলেরা বেরিয়ে যায় এইবার বাবা ছেলেটা ওই দুষ্টু ছেলেটা গুটি গুটি পায় বই পুস্তক নিয়ে বাবা চলে যাচ্ছে কিন্তু না 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 সবাই চলে গেল ঘরে সবাই চলে গেল বাড়িতে ওই ছেলেটা কি করলো বাবা গেটের পাশে বাইরে চুপ করে বসে বসে চুকির পানিগুলো ছেড়ে দা ছেলেটা বুঝতে পেরেছে আর আমি বাঁচব না আল্লাহর ওলি যখন বদয়া করেছে আমার তো মরা ছাড়া কোনো লাইন নেই আল্লাহর ওলি যখন বদয়া করেছে আমি তো দুনিয়াতে চলে যাব ছেলেটাই আপার বাইরে গেটের বাইরে বসে 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 কাঁদতে লেগেছে সব ছেলেরা চলে গেল কিন্তু মা জনম দুকিনি বাবা পতির দিকে তাকিয়ে আমার আমার ছেলে এত দেরি করে তো সকলের আগে বাড়ি আসে আজকের কোনো বিপদ আবাদ হলো না কি হলো আমার মানিক কেন বাড়ি আসে না আমার সোনা কেন বাড়ি আসে না ভাইরা রে আমি কত বছর বলেছিলাম তোমাদের মনে আছে কি জানি না তুমি বাসন্তী গেছো তুমি ক্যানিয়ে গেছো তুমি কলকাতা গেছো বাবা বাইরে গেছো ও ভাইরা বাবা এই গ্রামের যত মা যত বোন সবাই ঘুমিয়ে যায় কিন্তু নিজের জন্ম দুকি মা কিন্তু ঘুমায় না মা পথের দিকে তাকিয়ে আছে আমার বাচ্চা আজকে রাত করছে কেন রাত নটা রাত দশটা এত দেরি করছে কেন এ কথা মার মনে হচ্ছে নিজের বউ কিন্তু নাক ডাকি ঘুম হচ্ছে জন্মের ঘুম ওর ঘুম লেগেছে আলাদা কিন্তু মা চিন্তা করছে আমার বাচ্চার কিছু হলো কেন দিনকাল ভালো না হেরো ভাঙাতে বাড়ি আসতে হবে কি হবে তা ঠিক নেই মা চিন্তা করে ছেলেরা বাচ্চারা ও যুবক তরুণ বন্ধুরা ও আমার সোনার মানিকেরা আমি পাই ধরে তোদের বলে দিয়ে যাচ্ছি এই বাড়ির চৌকিদার যদি দিন লেবে যাবে কাফন পরে যদি খাকিয়ে চড়ে তুমি কবরের মধ্যে দেবে ওই দিন জানতে পারবে তোর বাড়ির চৌকিদার না কি চৌকিদার হ্যাঁ কি চৌকিদার নিজ অল্প খেয়ে তোমার বাচ্চার খাওয়ায় এ কি চৌকিদার মা না খেয়ে তোমার বাচ্চাদের খাইয়ে পেট ভরায় এর নাম মা ছেলের সন্তান মা অল্প খেয়ে রেখে দিয়েছে হয়তো ওদের খাওয়া হয়নি এই লেখা সকালে একটু নাস্তা দিয়েছে মা আলাদা করে রেখে দিয়েছে আমার ছেলের বাচ্চা খাবে আলাদা করে এরা কি একটু লক্ষ্য করেছো

এজন্য বলছি ছেলের সামনে মাকে যত্ন করবা ছেলের সামনে খাবার এনে মাকে দেবে ছেলের সামনে মার হাতে টাকা দেবে ছেলে তবে সামনে দিও না যে কি ভাই রাহর যদি কিছু এনে দেশো তোমার বৌরি তবে সব বউ না সব বউ না কিছু কিছু বউরি কথা বলছি যদি বউ দেখেছে তুমি মার হাতে কিছু দেশো কারবালা হত। তোমার মার এত যত্ন করতো আমি তোমার বাড়ির গিন্নি সব ও কিন্তু সব ও কিন্তু দেখেছি হ্যাঁ বৌমাদের বলছি যারা খোকা বার শুনতে ভালোবাসো তোমাদের হাতে ধরে বলছি স্বামীর মারে যত্ন করো স্বামীর মারে খেদমত করো স্বামীর বাপের একটু ভালো চকি দেখো তরকারি রান্না করে শ্বশুর শাশুড়ির জন্য আগে তুলে রেখে আফজল গুলো ওদের খাই লাভ হবে লাভ হবে তবে নিশ্চয় আপনারা বুধ খালির ভাই শ্বশুর শাশুড়ি সব তরকার তুলে রাখে আপনারা খান সব আমার মুখের দিকে তাকাচ্ছে রাখে সব আল্লাহ আকবার সব জায়গায় আগুন লেগেছে বা আগুন লেগেছে এক জায়গায় একটু সৌর তরকারি চাইতে গেছে বৌমার কাছে ওই তোমার পেটি কি ডোলে বুড়ো বয়স অত হাঁকরের মতো না কিচ্ছু না করে কথা বলো অনেক কষ্টের বিনিময়ে তুমি স্বামী পেয়েছো কত রক্তের বিনিময় স্বামী পেয়েছ তুমি জানো আজকে যাবো না বাবা আল্লাহ রহম করলে অন্যদিন বলবো যে মা বাবা এরা কি আর কেমন করে মানুষ হয়েছে পরে বলবো ছেলেটা কাঁদে মা জনম দু বাবা আফসোস করে বুকি শুধু বাবা বাড়ি মারে আমার সন্তান কেন বাড়ি আসে না আমার মানি কেন বাড়ি আসে না পাশের ঘরে গেল পাশের বাড়ি গেল ছেলেদের জিজ্ঞেস করলো বাবা ছেলে তোমার তো মাদ্রাসা গিয়েছিলে কি তোমরা বাড়ি এলে আমার মানি কেন বাড়ি আসে না আমার সোনা কেন বাড়ি আসে না ওই ছেলের বলে মা আমরা জানি না জানি না ছুটি হলে যার চলে যায় যারশ্রাই চলে আসে কেউ কারুর খোঁজ রাখে না আম্মা জান আম্মা জান আমরা তো কোন খোঁজ রাখি না আমরা তো জানি না জানি না আমরা কি বলবো বুড়ি মা মা জনম দুখিনী রাত হয়ে গেছে বা গুটি গুটি পায় মাদ্রাসার দিকে চেয়ে ডাকে বাবা গেটের পাশে কলিজার টুকরা নয়নের মনি কেঁদে 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 ওই মাঘ বলের কাছে বসে আছে মা জনম দুকিনি সোনার মানিকের পাঁজা করে জড়িয়ে দুই গেলে চুমদি বলছে বাবা তুই এমন করে কাঁদছ কেন তুমি বাড়ি যাবে এমন করে আছো কেন বাবা সবাই বাড়ি চলে গেছে আর তুমি বসে আছো কেন বলে মারে আমি বাড়ি যাব না আমি বাড়ি যাব না বাড়ি যাব না মা দেখে বলছে মানিক কেন বাড়ি যাবে না বলে আম্মা আমার বাড়ি নিয়ে যেতে পারবে না আমি এইখান বসে মরতে চায় মার কলিজায় ধাক্কা লেগেছে মার কলিজা চৌচির হয়ে যাচ্ছে মা সহ্য করতে পারছে না মা বলছে বাবা তুই চলচল বাড়ি চল তো বাড়ি চল ওস্তাদ রাতর কি মেরেছে ওস্তাদ কি বকেছে ছেলে বলে মা আমার কেউ বকিনি আমার কেউ মারিনি আমি বাড়ি যাব না মা বলছে বাবা তুই কেন বাড়ি যাবি না তোর আব্বা দুনিয়া নেই দুনিয়ার থেকে চলে গেছে তোর মুখের দিকে তাকে আমি মা জীবন যাপন করি বাবা চল বাড়ি চল অনেক বুঝিয়ে ছেলেটাকে বাড়ি নিয়ে গেল মা ডেকে বলছে বাবা জলদি করে মুখ হাত পা ধুয়ে দে সারা রাত তুই খাস সারা দিন তুই খাসনি আমি রান্না বানা কমপ্লিট করেছি আমি আর তুই দুজন বসে খাবো ছেলেবালে বলে মামি খাবো না ছেলে আমি খাবো না কেন বাবা খাবে না বলে মামি খাবো না খাবো না কেন বাবা খাবে না ওরে মানি কিরে তুই মাদ্রাসা চলে গেছিস আমি রান্নায় বসেছি বাবা তুই বাড়ি এলে একসঙ্গে বসে খাবো আমি আগে তো এক লোক না গালে তুলতে পারি নে আমার মানিক রে তুই আমার মা বলে ডাকিস তুই আমার পাশে বসে খাস তোর বারবার দুঃখ তোর বারবার কথাগুলো আমি মা কিন্তু ভুলে যা বাবা একটু গালটা হাক কর তোর গালে আমি দেই বাবা ছেলে বলছে মা আমি খাবো না আমি তো মরে যাব মা আমি খাবো না আমি মরে যাব মা যেই শুনেছে মরণের কথা মার কলিজা যেন স্যাত করে উঠেছে বাবা তুই মরে যাবি বলিস কি তুই আমার একটা মাত্রে পাগল করা বাচ্চা তুই একটা আমার হিরো খন্ড আজ তুই মরে যাবি এ কথা বলিস কি করে আমার বুকে আয় খবরদারে অলৌকিক কথা বলবি নে অলক্ষণে কথা বলবি রে তুই আমার বুকে আয় আম্মা সত্যি বলছে আমি মরে যাবো মা কেন তুই মরবি কেন আম্মু তুমি বুঝবা না আমি মরে যাবো মার চোখের পানি ঢেউ খেলছে বাবা মরুনির কথা শুনলে ঢেউ কালে অসোনার মানি তুই বাইক নিয়ে ক্যানিং এ বাবা হঠাৎ সংবাদ এসেছে অ্যাক্সিডেন্ট করেছে মা জরুনির কানে গেছে বাবা মা হাউদাস করছে কি অ্যাক্সিডেন্ট করলো মা সহ্য করতে পারে না যদি শুনেছে তুমি অ্যাক্সিডেন্ট করেছো তোমার মা সহ্য করতে পারে না মাথার চুল ছিঁড়ে মা কান্দে সবার কান্না আলাদা মার কান্না আলাদা সবার সঙ্গে মাকে মেশালে চলবে না মার কান্না করি যা ফাটা কান্না মার কান্না অন্তর ফাটা কান্না তাই মা ডেকে বলছে মানিক একটু বল তুই মরে যাবি কেন বল ছেলেবেলে মাগো আমি মাদ্রাসায় খাতা চুরি করি মাদ্রাসায় কলম চুরি করি মাদ্রাসায় বই চুরি করি মাদ্রাসায় টাকা চুরি করি কেন করি আমি জানি না হুজুরামকে বারবার মানা করে শুনি না বলি অনুমানা করে দিয়েছে আমি শুনি না মাজাত আমি তো চুরি করি মাগো কিন্তু এখন বলুন তো বলি পীর বদ্ধ করে দিয়েছে আগামী কাল। সূর্য ডাকার আগে মরে যাব ও মা তুমি বলো তোমার কোলে কে ঘুমাবে তোমার গলা ধরে কে চুমো খাবে ও মা আমি তো মরে যাব আল্লাহ কলিরা বদা করলে আল্লাহ পাক কবুল করে পরে আমার মারে আমি তোমার কোল খালি করব। আমি দুনিয়ার থেকে চলে যাব মা আমি বাঁচবো না মা ও তুমি অন্তত আমার গালে এক লোক মাদান ভাত দিও না সারা রাত আমার জন্মের মতো আমার মুখটা তুমি দেখে লাও মা আমার মুখটা তুমি দেখে লাও মা তোমার পা দুটে দাও আমি তোমার সোনার মানিক তোমার পায়ে সারা রাত একটু চুমু খা মা সারা দিন কিছু খাইনি ছেলে বাড়ি আসলে তাই খাবে বলুন মার কি হচ্ছে কলিজা আর মরণের কথা শুনলে বাবা কি অবস্থা হয় কোন ফাঁসির আসামি তার কাজ যদি হরেক রকম রান্না করে আপনি দেন ফাঁসির আসামে কিন্তু খাবে না জানে আগামী শনিবার আমার ফাঁসির দড়ি গলে উঠবে খাবে না ছেলেটা বুঝতে পেরেছে সূর্যটার আগে দেখার আগে আমি দুনিয়ার থেকে চলে যাব খেয়ে আমার লাভ কি আম্মা তুমি আমার গালে চুমই চুমই ভরিয়ে দাও আমার আদর কদর করো আমার মুখটা তুমি সারা দেখো আমি বিদায় নেবো মা জনুনিক মুস্কে হেসে বলল বাবা ছেলে আরে আমার আব্দুল্লাহ আমি বুঝতে পেরেছি পীর আল্লাহর ওলিরা আল্লাহ কোরআন পাকে বলেছে ওয়ালা তাকুলু লিমা কতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বললা হায়াও ওয়ালা কিল্লা তাশকুরু আল্লাহর ওলিদের কথা কোরআনে বলা হয়েছে আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু আল্লাহর রে মরনের পরে মরে না শয়তান না মরে না আজকের পীর যখন পদ্ধতি করে দিয়েছে আমি তোর মা মাথা পেতেনি

গত বছর বলেছিলাম ওদের মনে আছে কি জানি না আমার এলাকার থেকে কতগুলো যুবক ওরা বলছে হুজুর আমরা ফুরপুর আগে হব দেব যুবক আমি বললাম যাক বাচ্চারা যখন মুড়ি হওয়ার কথা বলেছে আমার দান যা ছাদ করে উঠে যুবক মুড়ি হবে জুয়ান মুড়ি ধবে আমি আমার লে কার কাছে নিয়ে যাব আমার ছোট হুজুর বড় ছেলে বেঁচে ছিল ওকে নিয়ে গিয়ে আর হুজুর এরা আর হুজুরের সব আমার ভালোবাসে বাবা সব মহব্বত সব হুজুর আমার অন্য চকি দেখে বাবা জি আমি ওখানে নিয়ে গেছি হুজুর আবার হাত হাতে মরিত করেছে আবার দুপুর বেলা বিরিয়ানি খাদ্য খাবার পরে হুজুর বলে হুজুর চলে যাচ্ছে আমার রাত্রির মহাপিল আছে চলে যাচ্ছি হুজুর বাবা সব জানে যেও আসছি বাবা টাটার সময় আসছি বালিবির বিড়ি একটি চা খাবো ড্রাইভারে বলি বাবা রাখ একটি চা খাবো এইবার দেখি যারা মুড়ি দিয়েছে ফুরফুরে ওরা লেবে দেড় কি বিড়ি খাচ্ছে আমি বলছি কচি তারা মুড়ি ধলি ফুরফুরায় হুদুরে হাতে হাত দিলি আর বিড়ি খাচ্ছি ওরা বলতে আমরা ফুরফুরায় খাচ্ছি আমরা বালি বিড়িচই খাচ্ছি দেখেছো বা দেখেছো তাহলে হাতে হাত দিয়ে মুড়ি ধুয়ে বালি বিড়িচ পার করলি নে হ্যাঁ আমরা দুমুকো মুড়িদ না আমরা দুমুকো মুড়িদ না মুড়ির ছিল আমার দাদা পীরের বসিরহাটের পীর জোরে বল চিল্লে বলে সবাই মিলেমিশে বলে জীবনে কোনো দিন আমার দাদা পীর যে পালকিতে যেত আমার বসিরাটের পীর ওই পালকি তুট না কেন ওই বসিরাটের পীরের দাদা পীরের আর আমরা মুরিদ হুজুর বলতে খুঁজছি ব্যাগটাও দিন মুরিত বলতে হুজুর তুমি আমরা মুরিদ আমরা মুরিদ ধরলি মুরিদ এজন্য বলছি বাবা খুব সবদার খুব সবদার ছেলের মা বলছে বাবা তুমি ভাত খা গালটা হাক তোর গালে ভাত দেব ছেলে বলে মামি কাবো না কাবো না না তুই মরে যাবি যাবি আমি তোর গালে দুটো ভাত দিতে রাজি জোরে বল আর একটু জোরে ছেলেটা অল্প খেলো বটে মুখ দুই শুয়ে গেল মা জনম তু সারাদিন কিছু খাইনি মা খেয়ে ছেলের কাছে শুয়ে গেল ছেলে তখন ফোপাতে ঘুমোয় না বালিশটা চুরির পাতি ভিজে গেছে বাবা আহা কি অবস্থা বাবা কি করুন অবস্থা বাবা একটু লক্ষ্য করে দেখুন বাবা এইবারে মা তাকে যাকে বাচ্চা একটু ঘুমিয়ে গেছে আস্তে আস্তে উঠে হুজু করে নামাজের পাটি পেরে আল্লাহর কোরআনটা লেখান চাল্লা আমি তাহার নামাজ পড়ে কোরআন লে বলছে আল্লাহ পীরের বিরুদ্ধে আমি কিছু বলবো না আল্লাহ তুই তো জানিস মা 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 ওয়াবিল ওয়ালিদাইন ইহসানাও ওয়া যিল কুরবাল আমি সেই মা দোয়া করছি আজকে তাহার নামাজ পড়ে আল্লাহ পীরের দোয়া যে তোর দরবারে যায় আমি মা মা দোয়া কি যাবে না আল্লাহ আমি দোয়া করছি আল্লাহ ওই সকালবেলা সূর্য যেন তুই দেখাবি না বীরবোয়া করেছে সূর্য দেখার আগে মরে যাবি আর মা সূর্যটা তুই দেখাবি না আমি ছেলের মা বলছি আমি পেটে ধরা মা আমি ও চনম দু মা আমি আসার পিচার খাবা মা আমি বল চাল্লা সূর্যটা তুই দেখাবি না মা দোয়া কারেন্টের মতো কাজ হয়ে গেল চিল্লে বলুন সবাই জোরে বলুন আমার পিছনের ভাইরা বলেন তখবির নারায় তকবীর সেই মারে কাঁদাবে না হাসাবে জোরে বলুন সেই মারে কাঁদাবে না হাসাবে সেই মারে কাঁদিও না হাসাবে হ্যাঁ সুখী হবে হবে তোমার সোনার সংসার সোয়াগ খবরদার যেন কাঁদাবে না ওকে হাসি মুক্ত দেবে আল্লাহ হকবার মা কোরআন রেখে বাচ্চার কাছে শুয়ে গেল আল্লাহর কি মহিমা সব অন্ধকার সকাল হয় না সকাল হয় না অন্ধকার অন্ধকার গ্রামবাসীরা গরিব গুরব মানুষ তারা চিন্তা করলো তাই তো কী করবো সকাল তো হয় না এখন মজুরি করতে যাব তাও তো কোনো উপায় নেই বাবা পাথিতে তো কোনো তেল নেই কি করে সংসার চলবে বাচ্চাদের গালে কী রাহার দেবো ঝরঝর করে কাঁদতে লাগলো বাবা গ্রামবাসী অন্ধকারে গুটি গুটি পায় আল্লাহ রলি দরবারে হাজির ও পিরি সাহেব ও আল্লা বেরিয়ে আসেন বলি পি বেরিয়েছে বলছে বাবা গ্রামবাসীরা কি ব্যাপার তোমার আমার কাছে ভোরবেলা এত অন্ধকার এসেছে কী বলে হুজুর সকাল তো হয় না অন্ধকার আমরা কী করে যাপন করব। আমাদের বাচ্চাদের কী করে গালে হাজ জোয়ার করবো না কালের সংসার চলে না ও আল্লাহরলি বলো বলো আজকে সকাল কেন হয় না সূর্য কেন দেখা যায় না পিরি বলে বাবারা গ্রামবাসীরা রে আমি বলতে পারবো না আমি জানি না আমি বলতে পারবো না যাও 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 ওই এক বলে না আবদুল্লার মা ওই মহিলার কাছে যাও উনি যা করবে তাই হবে বলে আপনি হলেন পীর আল্লাহর অলি আর সে আবদুল্লার মার কাছে যাব হ্যাঁ বলছে বাবা ওইখানে তালা ও যদি চাবি দিয়ে তালা না খোলে উপায় নেই চলে গেল মা 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 ও মামা মা ও মা ও মা বাবা কি খবর বালে মা গো সকাল কেন হয় না অন্ধকার কেন দূরে যায় না সলক কেন হয় না মহিলা দেখ বলছে বাবারা তোমরা আমার কাছে এলে কেন আমি মহিলা কি জানি বাবা করবে গ্রামবাসী মা ওনার কাছে গেলাম উনি বললো আব্দুল্লাহর মা জানে আবা তুমি আবার বলতেছো জানে আমরা কিছু তো করবো জি আমরা ওদিক যাব একটু বলুন কি হবে মা বলছে বাবা আমার বলার কিছু নেই যেটা করবে আমি মা সেইটা মেনে নেব আর একটু চিল্লে বলুন গ্রামবাসীরা ছুটে গেল পীরের দরবারে হুজুর আর উপায় নেই স্বপ্নাকে আপনি জানেন কি হচ্ছে না হচ্ছে আপনি বলুন আল্লাহর অলি বুঝতে পেরেছে মহিলার কাছ থেকে যখন ফিরে এসেছে আব্দুল্লার মা যখন ফিরিয়ে দিয়েছে আল্লাহর অলি ঘরের মধ্যে গেল বাবা এত অস্ত্র বার করলো বাবা নিজের ডানাটা কাটু রেখে এক কপে বাবা হাতটা আলাদা করে দিয়ে দেয় গল গল করে রক্ত বেরোচ্ছে বাবা সাদা কাপড় ব্যান্ডেজ করে হাত ডালিয়ে ওই মহিলার কাছে কাছে মা মা ও মা মা আমি তো পিরি সাহেব খেলায় পড়লি বীরের গাছে ওঠে কি ঠিক না খলায় পড়লি হ্যাঁ মনে করতে পীরিশাপ প্রতিমার কিন্তু মার দোয়া যা আলাদা আল্লাহ কোরআনে মার কথা বলে দিয়েছে আকুল্লাহুমা কাওলান কারীবা মায়ের কথা কোরআন পাকে কিভাবে বলেছে আপনি লক্ষ্য করে দেখুন। ও মা মা একটু বেরিয়ে আসছেন বেরিয়ে আসছেন বুড়ি মা বেরিয়ে এলো বাবা কি খবর তুমি আল্লার অলি এলে কেন আল্লার বন্ধু আমার বাড়ি এলে কেন তুমি খবর দিলে আমি তোমার বাড়িতে পৌঁছে যেতাম বালে মারে আমি বুঝতে পারিনি মা যে অলির আগে পিড়ে আগে মার দোয়া পড়সাই আমি বুঝতে পারি না আমি তো ছেলের জন্য বর দোয়া করেছিলাম ও মা 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 এই গো আমি নিজের বিচার নিজে করেছি নিজের হাত কানা কেটে আমি তো বিচার করে দিয়েছি এইবারে তুই দোয়াটা ফিরে সূর্যটা জানো দেখা যা সঙ্গে সঙ্গে মহিলা তখন হাত তুলে কোরআন নিয়ে কাঞ্চাল পীর যখন নিজের বিচার করে চাল্লাক আমার সন্তানের হায়াতটা দারাজ করে তুমি শতুর দিকে সলক করে দাও জোরে বললেন না জোরে বললেন না মায়ের দোয়া মকবুল হয়ে গেল সঙ্গে সঙ্গে বাচ্চার হায়াত কিসমত আল্লাহ দারাজ করে দিয়ে চতুর্দিকে আল্লাহ সলক করে দিলেন মহিলা বলছে বাবা পীর যাও চলে যাও তবে একটু দাঁড়াও পেরি সাহেব দাঁড়িয়ে আছে এই মহিলা ডেকে বলছে বাবা তুমি আল্লাহর যে বুল স্বীকার করেছো নিজের আত্মা কেটে স্বীকার করেছ আমি একজন নকন্য বুড়ি বাবা আমি একজন তালবেলে লেমের মা আমি আজকে দুয়াটা ফিরি নিলাম সূর্য যখন দেখা দিয়েছে গ্রামের মানুষের মুখে যা হাঁটি ফুটেছে ও বাবা ফির দাঁড়াও দাঁড়াও আমি তোমার হাতটা জোড়া লাগিয়ে দে সবাই চিল্লে বলে আর একটু জোরে বলে তালবেলে বেলে মেলেমের মা এর মূল্য কত হ্যাঁ তালবেলে মেলেমের মার উজ্জ্বত কত সঙ্গে সঙ্গে বিসমিল্লা বলে যেই কাটা জায়গা হাতটা ধরেছে মুহূর্তের মধ্যে আল্লাহ পাক জোড়া লাগিয়ে দিয়েছে জোরে বলে একটু আস্তে বলুন ক্ষমতার মালিক কে চিল্লে বলুন একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ তিনি সবকিছু করতে পারে ভরসা করুন তবে মাকে বাপকে বাদ দিয়ে না এদের দিকে দেখবেন তাকাবেন লক্ষ্য করবেন হাতে ধরে ধরে আমি বলে দিয়ে যাচ্ছি এই পীর আর মায়ের কথা বুঝিয়ে দিলাম একটাই পীর দোয়া করলে আল্লাহ শুনবে কিন্তু সবার আগে মায়ের দোয়া আগে যাবে জোরে বলুন আগে চিল্লে বলুন তা বলছি সেই মার কবরটা মাঝে মাঝে জিয়ারাত করবেন জোরে বলুন আল্লাহ জোরে বলতে পারলেন আল্লাহ মামিন এই মহাফিলে যত ভাই বসে আছে শুধু মাথা তো দেখা যাচ্ছে বাবা এত ভাই আজকের এসেছেন আপনারা আর প্রতি বছর আসেন আমি জানি আল্লাহ আকবাদ আমি বারবার বলছি এই মেয়ারাজের চাঁদ মা বাপ মরে গেলে দাদা দাদি মরে গেলে বড় ভাই মরে গেলে বোন মরে গেলে মেজু ভাই মরে গেলে ভাই বোন চলে গেলে কবরটা জেরাত করবেন আপনি সন্তান হাত দোকানা তুলে কবরের কাছে আরবি একটা কথা আছে কামা আপনি যদি আরবি না বলতে পারেন বাংলায় বলবেন আল্লাহ আমার মা কত কষ্ট করে আজকের আমার কলিপিটে মানুষ করে চাল্লা আমার মা বাপকে তোমার দরদের কোলে তুমি তুলে নাও বাংলায় বলবেন বাবা বাংলায় বলবেন এই লাখ লাখ হাজি যায় ওরা তো আরবি বলতে পারে না আরবে বাবা আরবি বলতে পারে না ওরা বাংলায় বললেও আমার আল্লাহ তাদের হস্তা কবুল করে নেয় জোরে বলতে পারলেন না আর একটু চিল্লে বলতে পারলেন না আমার বসিরাটের পীর আল্লাহ আমার গোলামের হুজুর কেবলা আমার দাদা পীরের গোলামি করে তিনি আরবি উর্দু গুলো সব বাংলায় করে দিয়ে গেছে আমার বসিরাট পীর যা করে দিয়ে গেছে বাংলার মানুষ সারা জীবন যদি বসিরাটে দাঁড়িয়ে থাকে আমার বসিরাট পীরের মূল্য দিতে পারবে না আজকের আরবি উর্দু গুলো সব বাংলায় করে দিয়ে গেছে নামাজ শিক্ষা বাংলায় তুমি কিভাবে জীবনযাপন করবে সব বাংলায় হাদিস তফসির গুলো সব বাংলায় করে দিয়ে গেছে জোরে বলছি বাবা পীরকে ভালোবাসবেন পীরের সোহবাতে জীবন কাটাবেন আমার ফরপুরা শরীফের গোলাম ফুরপুরা শরীফের খাদে ফুরফুরা শরীফের আজকের ভক্ত প্রত্যেকে অন্তত সেইভাবে আপনারা চলবেন দু নৌকে যেন কোনদিন পা দেবেন না দু কোনদিন যেন পা দেবেন না আমি বারবার অনাই বিনয় করে একটু বলে গেলাম খবরদার আমি খোকা ভাই আপনাদের এলাকা আমি বহুবার আসছি আজকাল না তিরিশ বছর চল্লিশ বছর আগে থেকে আসা যাবা করি বাবা আপনাদের এলাকা আল্লাহ পাক আনেন এখন হায়াত আল্লাহ রেখেছে জানি না কবে আল্লাহ পাক আমাকে এই দুনিয়ার থেকে সরিয়ে নেবেন একটু দোয়ার দরখাস্ত করলাম দোয়া করবেন আমি সকলের জন্য সেই চাইলাম মাশাল আমাদের প্রত্যেককে আল্লাহ ক্ষমতা দিক ইমান যেন বাড়িয়ে চলতে পারি জরে বলি আল্লাহ মাবি সবাই উঠে একটু তো একটু সালাম দেই বাবা নবীনে উঠুন